হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা ভালো আছি, আমি বুলবুল, আর আমার বুলবুল ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন বাজে 8:30। তো আমার সকালে সমস্ত কাজ হয়ে গেছে, তো খালি বিছানাটা উঠানো হয়নি, তো বিছানাটা এখন তুলে ফেলবো। আর আজকে সরস্বতী পূজা, মানে আমাদের পাশেই পুজো হচ্ছে, তো বিছানাটা তুলে আমি এখন হলুদ বাটবো, কারণ আমার ছেলেকে, মানে ছেলে হলুদ বাটা দিয়ে স্নান করবে, আর আমি হলুদটা গায়ে দেব। তো তোমার আমার ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না, আস্তে ধীরে দেখতে থাকো আমার ব্লগটা। তোমার বিছানা গুছানো হয়ে গেছে, আর মশারিটা একটু ভাঁজ করে ফেলি। আর আজকে রামু বাড়িতে, কারণ আজকে 26শে জানুয়ারি, তা আমাদের সরস্বতী পূজা, তো রামু পাশে আর কি, আমাদের ঘরের পিছনে বাগান আছে, ওখানটাতে আমরা বন্ধুরা মিলে পিকনিক খাবে। তো আমার বিছানা গুছানো হয়ে গেছে, তো এদিকে আলনাটা একটু গুছিয়ে নেই। দেখো আলনাটা আমার অগোছালো হয়ে গেছে, মানে আমার ছেলে একটা নামাতে গিয়ে আরেকটা নামিয়ে ফেলে, তো আলনাটা একটু গুছিয়ে ফেলবো। আর ওদিকে ব্রাহ্মণ এসে পড়বে, আমার ছেলেকে এখন তাড়াতাড়ি করে হলুদটা বেটে স্নান করাতে হবে, কারণ আমার ছেলে এখন অঞ্জলি দেবে। তো আমার হয়ে গেছে আলনা গুছানোটা, এই টেবিলটা একটু পরিষ্কার করে ফেলি। কালকে চার্জে দিয়েছিলাম, চার্জারটা খুলতে মনে ছিল না, চুলগুলো একটু হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে। আর ঠান্ডা না, মুখটা না একটু চচ্চর করছে, একটু ক্রিম দিয়ে দিই। তো আমি এখন একটু ঘরটা ঝাড়ু দিয়ে নিব, সকালেও ঝাড়ু দিয়ে দিচ্ছি ঘর, তো আরেকবার ঝাড়ুটা দিয়ে দিলাম, কারণ বিছানাটা করার পর না আমি একটু আর একটু ঘরটা একটু ঝাড় দিয়ে নিই। আর ওদিকে রামু গেছে বাজারে, ও বাজার করে নিয়ে আসবে, আমাকে বলেছিল ওদের সাথে পিকনিক খেতে, কিন্তু আমি খাবো না, কারণ ভাজানোতে পিকনিক খেয়েছিলাম, সেটা তোমাদেরকে শেয়ার করতে পারিনি, ফোনটা একটু ডিস্টার্ব করতেছিল, তো আর আজকে আর খাবো না ওদের সাথে পিকনিক। তো বাজারে গেছে মাছ নিয়ে আসবে, বাজার করে নিয়ে আসবে। আর এই রুমটা একটু পরিষ্কার করে ফেলছি, আর ওই যে ক্রামবোর্ডটা দেখছো, ওই ক্রামবোর্ডটা আমার ছেলে খেলে, ওই তার জন্য কী করেছে, ও ঘরে নিয়ে আসছে ক্রামবোর্ডটা, বলে ক্রামবোর্ডটা আমরা এখানেই থাক। আর কালকে কতগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, কতগুলো শুকিয়েছে, কতগুলো শুকায়নি,
চাকুগুলো আবার মেলতে দিতে হবে। তো আমার এদিকে হয়ে গেছে সব কাজ, তো আমি এখন এই হলুদগুলো বাটবো। তো বাটা হয়ে গেছে, এই আমার ছেলে দেখো কিরকম করে দিচ্ছে হলুদ। তো আমি এখন স্নান করবো, আমার সব কাজই হয়ে গেছে, স্নান করে রান্না বসাবো। তো স্নান করাও হয়ে গেছে আমার, মাথাটা একটু আসিয়ে নেই। আর আমার ছেলে কার্টুন দেখছে, ও অঞ্জলি দিয়ে আসছে। তো আমি এখন পুজো দেবো, দিয়ে রান্না করব। তো এখন বাজে 2:30, 2:30-এর মতো বাজে এখন। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, রান্না করা হয়ে গেছে। তো আমি কী রান্না করেছি দেখো, এই যে মাছের তরকারি করেছি রুই মাছে। আর এখানে হচ্ছে সিম ভাজি করেছিলাম, সিম ভাজি আর বেগুনটা বড়া করেছিলাম, বেগুন বড়াটা আমার ছেলে খাবে। তো আমরা এখন খেতে বসবো। তো আমাদের ঘোরা মানে একটু ঘুরতে যাব বিকেলবেলা। তো দেখি রামু আসুক পিকনিক থেকে, ও আসলে পরে আমরা বেরোবো একসাথে। আমাকে বলেছে তোমরা খেয়ে দিয়ে রেডি হয়ে থাকবে, তারপর আমাদেরকে নিয়ে যাবে ঘুরতে। আমার ছেলে খেতে যা দেরি করে না, ও কার্টুনের দিকে হাঁক করে তাকিয়ে থাকে। তো আমাদের খাওয়া হয়ে গেছে, এখন রেডি হয়ে বসে আছি, এখনো রামু আসার পাত্তা নেই। মনে হচ্ছে আর যাওয়া হবে না, কারণ সন্ধ্যা হতেই চললো। তো আর যাওয়া হলোই না, চলে আসছে পুজোর এখানে। আমাদের পাশে বাড়ি পুজো হচ্ছে, এই যে মানে বেশি বড় করে না, ছোট করে হচ্ছে এবার। আর ওদিকে রান্না হচ্ছে, খিচুড়ি বসিয়েছে। দেখি মামিটা রে, দেখি মামিটা মুখটা দেখো, দেখি না মামি, দেখি সরো তো কাঁচা লঙ্কা গুলো উঠা, কালি তো সরো, দেখা যায় না, কিসে তো দেখাও যায় না, তাই সরো তো।
রামু বললো এখানটাতেই থাকতে, বলে পাশে পুজো হচ্ছে এখানেই থাকো, যেতে হবে না কোথাও। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি সন্ধ্যা দিয়ে দিলাম, এখন বাজে 6টা। তো ঠিক আছে, এখনকার মতোই রাখছি, আসছি নেক্সট ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, গুড নাইট।